প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নতুন টক শো এনটিভি এক্সক্লুসিভের পক্ষ থেকে। আমি বুলবুল হাসান। অনুষ্ঠানে যাবার আগে আমার মনে হয় যে এই টক শোটি সম্পর্কে একটু বলা দরকার। সেটি হচ্ছে যে দীর্ঘদিন ধরে যারা টেলিভিশনগুলোতে রাজনৈতিক টক শো দেখে অভ্যস্ত, তাদের জন্য বলতে পারি যে এটি একটি নতুন মাত্রা নিয়ে আসবে। কেননা আমরা শুধুমাত্র রাজনীতি নয়, রাজনীতির বাইরে সংস্কৃতির বিভিন্ন বিষয়ে আমাদের ব্রিটিশ বাংলাদেশিদের জীবনযাপন, ব্রিটিশ রাজনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক অনেক বিষয় এখানে স্থান পাবে। এবং আমরা আশা করব যে আপনারা এনটিভির সঙ্গেই থাকবেন, এনটিভি এক্সক্লুসিভের সঙ্গেই থাকবেন। আজকের এই অনুষ্ঠানটি একটি বিশেষ বিষয় নিয়ে আমরা সাজিয়েছি, বিজ্ঞাপন চিত্র। অর্থাৎ আমরা টেলিভিশনে সাধারণত যে কমার্শিয়াল ব্রেক বা বিজ্ঞাপনগুলো দেখতে পাই, সেগুলো বিলেতে আমাদের জীবনযাপনকে বা যারা দর্শক রয়েছেন তাদের মনোজগতে কতটুকু নাড়া দেয় সেটি নিয়ে আমরা কথা বলতে চাই। এবং সেটি নিয়ে হয়তো অনেকের উচ্ছ্বাস রয়েছে, অনেকের হতাশাও রয়েছে, সেই বিষয়গুলোকে আমরা তুলে ধরতে চাই। আমি সে বিষয়ে যাবার আগে আজকের এই অনুষ্ঠানে স্টুডিওতে অতিথি হিসেবে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার হাতের নিকটতম ডানে আছেন জনাব শোয়েব চৌধুরী, যাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। ইউরোপের যারা দর্শক রয়েছেন, বাঙালি দর্শক রয়েছেন টেলিভিশনের, চ্যানেল আই ইউরোপের এমডি এবং মিডিয়া ব্যক্তিত্ব জনাব শোয়েব চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ওয়ালাইকুম। তার ঠিক পাশেই আছেন জনাব জুবায়ের বাবু। জুবায়ের বাবুর পরিচয়টি, উনি যেহেতু ক্যামেরার পেছনেই সাধারণত থাকেন, মাঝে মাঝে ক্যামেরার সামনে আসেন, স্ক্রিনে আসেন, তারপর আমার কাছে মনে হয় যে একটু বলা দরকার। উনি বাংলাদেশ থেকেই গণমাধ্যমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন, বিশেষ করে টেলিভিশন মিডিয়া বা ডিজিটাল মাধ্যমের সঙ্গে একটা সক্রিয় সম্পর্ক তার অনেক আগে থেকেই ছিল। এবং বিলেতে বসেও তিনি চলচ্চিত্র নির্মাণ থেকে শুরু করে বিজ্ঞাপন নির্মাণ এবং বিভিন্ন শাখায় টেলিভিশন মিডিয়ার কাজ করেছেন, এবং বাংলাদেশে এবং এখানকার গণমাধ্যমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কাছে একটি সুপরিচিত নাম। জুবায়ের বাবু, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন, যিনি একজন বিজ্ঞাপন নির্মাতা, বিজ্ঞাপন চিত্র বানান, মূলত বিলেতেই তার কর্মক্ষেত্র, মাহফুজ আরিফ। জনাব আরিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। টেলিভিশনের কল্যাণে আপনিও আমাদের দর্শকের কাছে অত্যন্ত পরিচিত। দর্শক, আমরা অতিথিদের কাছে যাবার আগে শুরুতেই বাংলাদেশের বিজ্ঞাপন চিত্রের যে বিবর্তন বা যেভাবে এটি উৎকর্ষ সাধিত হয়েছে, 50 বছর পূর্তি হলো গত বছর আপনারা জানেন বাংলাদেশ টেলিভিশনের, এবং সেই টেলিভিশন মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিজ্ঞাপন চিত্র নির্মিত হয়েছে, তার অনেকগুলো রয়েছে 70-এর দশকে, 80-এর দশকে, যেটি আজও আমাদের মধ্যে এক ধরনের নতুন ব্যঞ্জনা সৃষ্টি করে। এবং সেই গত কয়েক দশকের পথ পেরিয়ে আজকে যে জায়গাটিতে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের বিজ্ঞাপন চিত্র, সেটি এক কথায় অনবদ্য। এবং সেই সেই গতির সঙ্গে তাল মিলিয়ে আমরা বিলেতে কতটুকু করতে পারছি সেই আলোচনা যাবার আগে আমরা একটা ছোট্ট ডকুমেন্টারি দেখে আসবো বাংলাদেশের যে বিজ্ঞাপন চিত্রগুলো রয়েছে সেটির উপরে। এই ভাবনাহীন স্বচ্ছন্দ জীবন, জীবন বিমান পেনশন পলিসির অবদান, জীবন বিমা কর্পোরেশন, একমাত্র রাষ্ট্রীয় জীবন বিমা প্রতিষ্ঠান। মানে জামাই এসে আগে যা। অহনি বেগাল আগে যাম দিল ভাই। তয় কি মাসান? ইলিশ মাসানিস। এত যাপসা আলো, কাটা কোটা কি সুই দেখি না। মানি বৈঠকখানার বাকিটা এখানে লাগাতো। কি তামসা, সব ফকফকা। ও মানি কি বাতি লাগাইলি? কে ফিলিপ, আলো যেমন দেখেও তেমন। আসলেই মাছের রাজা ইলিশ আর বাতির রাজা ফিলিপ। আর কিছু নেবেন? হ্যাঁ, এক গ্লাস দুধ। মনে পড়ে ফেলে আস
শাসে সুন্দর দিনগুলো মনে পড়ে মনে পড়ে হৃদয় মিলত পাখা বাধা সব হত ছোট ছোট কত কথা ভালোবাসায় ভরপুর আর মনে পড়ে রেড কাপ পরিবারের পুষ্টির বন্ধন রেড কাপ মনে আছে মা ছোটবেলায় চাপা গাছ থেকে পড়ে আমার পা মচকালো কবে যে বাসায় যাব চাপা গাছটা নিশ্চয়ই এখন ফুলে ফুলে ভরা না রে জানো কেন শুধু চাপা কেন মা জবা কদম শিউলি এসব আবার কবে লাগালি রে বাসায় তোমাকে সারপ্রাইজ দেব বলে বলিনি মা কাল ফ্ল্যাটের পজিশন পেয়েছি সামনের বাগানে বাঁধানো বাগান পথ কাদায় পিছলে আর পা ভাঙবে না মা নতুন আশা নতুন বাসা স্বপ্ন হলো সত্যি ইটের পর ইট শোন সুন্দর বাড়ি হলো এবার সুন্দর দেখে একটা বউ আন আমাকে আপনারা কেউই চিনবেন না আমি আপনাদের মতোই একজন চোখের সামনে যাই ঘটুক আর সহ্য করি না হয় এড়িয়ে যাই অন্যায় দেখি অবিচার দেখি আর আপনাদের মতোই ভাবি একার কি বা করব আমার বাবা জিতেছিলেন ওই একবারই 1971 আর এখন আঙ্কেল আমার টেগা এত টাকা এখন মেনে নিয়েছেন এভাবেই হেরে যেতে হয় সবাই 43 বছরে পাল্টেছে অনেক কিছু শুধু পাল্টাইনি কালাবাহীদের কাছে আমাদের রোজ হেরে যাওয়ার গল্পটা কিন্তু আমি একটা ডিসিশন নিয়েছি আগামী 16 তারিখ মুক্তি স্টোরের ওই তালা আমি ভেঙে ফেলব জানি আমি একা আমরা সবাই কিন্তু সবাই মিলে কি একা 3.5G আর HD ক্লিয়ার নেটওয়ার্ক নিয়ে সারা দেশে রবি ফোন উঠাও দেখিয়ে দাও যে দর্শক আমরা দেখছিলাম বাংলাদেশের যে বিজ্ঞাপন চিত্রগুলো রয়েছে সেটির গত কয়েক দশক ধরে যে পথ চলা এবং একটি এক ধরনের বিবর্তন হয়েছে সেটি আমরা প্রামাণ্য চিত্রের মাধ্যমে দেখতে পেলাম এই ধারাবাহিকতা আমি প্রশ্ন করতে চাই আমার প্যানেলের কাছে প্রথমেই জনাব সৈয়দ চৌধুরী বাংলাদেশে বিজ্ঞাপন চিত্র গত কয়েক দশক ধরে যে জায়গাটিতে আজকে এসে দাঁড়িয়েছে সেটির সঙ্গে তো তুলনা করাটা বোধ হয় খুব বিবেচনাপ্রসূত হবে না আমাদের এখানকার অ্যাডগুলো তারপরে এখানকার বিজ্ঞাপন চিত্র কোন জায়গাটিতে দাঁড়িয়ে আছে বলে আপনি মনে করেন থ্যাংক ইউ আপনি আমাকে আসলে প্রথমেই প্রশ্ন করেছেন প্রথমে মানে উত্তর দেওয়াটা একটু সমস্যা ওনারা যদি বলতেন তাহলে হয়তো আমার একটু সুবিধা হতো তারপরেও আমি যেটি দেখলাম মানে বাংলাদেশের যে বিজ্ঞাপন চিত্র বাংলাদেশের যে বিজ্ঞাপন চিত্র 70-এর দশকের যে বিজ্ঞাপন চিত্র 80-এর দশকে সেটি এসে চেঞ্জ হয়েছে 90-এর দশকে এসে চেঞ্জ হয়েছে 2000-এ আরও বেশি পরিবর্তন হয়েছে এখানে যদি আপনি টেলিভিশনের লন্ডনের বাঙালি কমিউনিটিতে টেলিভিশনের ইতিহাস কিন্তু বেশি দিলেন না 99 থেকে বোধ হয় শুরু হয়েছে নাকি 99 থেকে 2015 15-16 বছর এই 15-16 বছরে আমার কাছে যেটি মনে হচ্ছে বিজ্ঞাপনের যে চিত্র বা চরিত্র খুব একটা পরিবর্তন হয়েছে বলে আমার কাছে মনে হয়নি এবং তার কারণ আছে যথেষ্ট কারণ রয়েছে যেমন এখানে গ্রোয়িং কমিউনিটি বাংলাদেশের সাথে যদি আপনি কি করেন চিত্রটা মিলাতে চান তাহলে সেখানে মিলবে না কারণ বাংলাদেশে এখন এখনকার যে অবস্থা সেটি হচ্ছে কর্পোরেট বিজনেস হয়ে গেছে আর এখানে গ্রোয়িং কমিউনিটিতে আপনার যেসব বিজ্ঞাপন যারা দেন নতুন ব্যবসা অনেকের নতুন ব্যবসাকে মানুষের কাছে পরিচিত করানোর জন্য বিজ্ঞাপন তৈরি করার জন্য বলেন এবং বিজ্ঞাপন তৈরি করতে গিয়ে যে পয়সা খরচ হয় সে পয়সা অনেক সময় ওনারা এফোর্ড করতে পারেন না তারপর যেটি বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারে যেসব মিনিমাম রেট যেগুলো রয়েছে সেগুলো অনেক সময় ব্যবসায়ীদের পক্ষে সম্ভব হয় না এফোর্ড করতে পারে না তারা তো এফোর্ড করতে না পারলে এখন এখানে তো প্রশ্নটা হচ্ছে আপনি বিজ্ঞাপনে যত পয়সা খরচ করবেন আপনি ততই বিজ্ঞাপনের মান বাড়বে
বিজ্ঞাপনের সাথে পয়সার সম্পর্ক। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে যে বিজনেস কমিউনিটি এখানে রয়েছেন বা যারা বিজ্ঞাপন চিত্র তৈরি করার উদ্যোগ গ্রহণ করেন তাদের কোম্পানির জন্য, ব্যবসার জন্য, সমস্যাটি কি সেই জায়গা থেকে আসছে? উভয় ক্ষেত্রে যারা বিজ্ঞাপন নির্মাণ করেন, আমি কাউকেই মানে অ্যাটাক করতে চাই না, কারণ আমার একটা সমস্যা আছে, মানে কথা বললেই মনে হয় যে আমি অ্যাটাক করতেছি। আমি কাউকে অ্যাটাক করতে চাই না, তবে সীমাবদ্ধতা রয়েছে। আচ্ছা, মানে একটু টেকনিক্যালি বলছি আর কি আপনাকে। আমি আমি একটু জুবায়ের বাবু আপনার কাছে আসতে চাই। আপনি বাংলাদেশের একেবারে মূল ধারার সঙ্গে কাজ করেছেন এবং আপনাকে বিবেচনা করা হয় যে বাংলাদেশের অন্যতম সেরা নির্মাতাদের একজন, এবং এই বিলেতে আসার পরে বোধ করি আপনার সেই ক্যারিশমা, আপনার সেই সৃষ্টিশীলতার জায়গা থেকে বোধ হয় অনেকে বঞ্চিতই হচ্ছে। আমি কি খুব ভুল কিছু বললাম? না, সেটা ঠিক অবশ্য। কেন সেটি? প্রথমত উনি যেটা প্রথম যে প্রসঙ্গটা এনেছেন, আসলে যত গুড় তত মিঠা একটা শব্দ আছে, তো এটা এমন একটা মানে চলচ্চিত্র বা আমরা যদি শিল্প মাধ্যমটাকে, এই শিল্প বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়া, এটা কিন্তু সস্তা কিছু না। যেমন অনেক শিল্প আছে যে যেগুলো কিন্তু আপনার হয়তো এত টাকা পয়সার প্রয়োজন হয়, যেমন একজন কবি যদি কবিতা লিখেন তার খরচ কি? তার একটা কাগজ দরকার, একটি কলম দরকার, একটি পেন্সিল দরকার। সেই একটি কাগজ এবং একটি কলম দিয়ে কিন্তু যুগান্তকারী একটি কবিতা লিখতে পারে, কিন্তু একটা চলচ্চিত্রকারের পক্ষে যুগান্তকারী একটি চলচ্চিত্র নির্মাণ করতে গেলে অনেক টাকা ব্যয় করতে হয়। এবং আপনাকে একটা তথ্য দিই, সেটা হচ্ছে এটি পৃথিবীতে একমাত্র শিল্প যেই শিল্পটা তৈরি হয়েছিল টাকার জন্যে, যে শিল্পটা তৈরি হয়েছিল ব্যবসা করার জন্যে, শিল্পের জন্যে না। সুতরাং সেই জায়গাটাতে আপনার ধরেন ইনভেস্টমেন্ট বলেন যেটাই বলেন, সেখানে একটা ব্যাপক একটা প্রভাব ফেলে, যে আপনি যদি প্রপারলি যদি আপনি সেটাতে টাকা না দিতে পারেন, আপনার অর্থাৎ ইনভেস্টমেন্ট যদি না থাকে, তাহলে সেই শিল্পটা তত এটা একটা ভালো হবে না। জনাব বাবু, আমি আপনি আপনি নিশ্চয়ই আমাদের ডকুমেন্টারিগুলো দেখেছেন, একেবারে শুরুর দিকে 70s বা 80s দশকের যে বিজ্ঞাপনগুলো রয়েছে সেখানে বাজেট বলেন, প্রযুক্তির ব্যবহার বলেন, সেটি তো ওই অর্থে ছিল না। না ছিল, আমি বাংলাদেশের বিজ্ঞাপন আমি তৈরি করেছি, বাংলাদেশের বিজ্ঞাপন, বাংলাদেশের বড় বড় কর্পোরেট কোম্পানির বিজ্ঞাপন তৈরি করেছি, আমি এয়ারটেলের মতো কোম্পানির বিজ্ঞাপন তৈরি করেছি। এবং আপনি অবাক হবেন, ইভেন এখানে অনেক অবাক হবে যে আমরা যে বাংলাদেশে বিজ্ঞাপন, আমি তো আর আগের না, এখনকার সমসাময়িক বা আমার বন্ধু বান্ধব বা আমার পরিচিত যারা বিজ্ঞাপন তৈরি করছে, যেমন অমিতাভ রেজা বলেন, ফারুকি বলেন, ওরা যে এখন বিজ্ঞাপন তৈরি করছে, আপনি এক একটি বিজ্ঞাপনে মিনিমাম তাদের বাজেট হচ্ছে 30 থেকে 1 কোটি টাকা, 30 লক্ষ থেকে 1 কোটি টাকা, এখনকার কথা আমি বলছি। 70s দশকে 80s দশকে সেই সময়কার তুলনায় এত বিজ্ঞাপন, সেই সময়কার তুলনায় অনেক টাকা, 1 থেকে 1.5 লক্ষ টাকা 70s দশকে অনেক টাকা। তাহলে কি 80s দশকে যদি আসেন 3 থেকে 4 লক্ষ টাকা বাড়াতে যাচ্ছি, যে মানে মূলত অর্থের কারণেই বিজ্ঞাপনের মান শিক্ষাও না, পাশাপাশি হচ্ছে যেহেতু বাংলাদেশ একটা বড় দেশ, সেখানে মনে করেন নির্মাতা প্রচুর, অনেক ভালো ভালো নির্মাতা আছেন, এবং সেখানে একটা কম্পিটিশান আছে কে কার চেয়ে ভালো তৈরি করবে, এবং কম্পিটিশনের মাধ্যমে একটা জায়গায় পৌঁছাতে হয় সেখানে। এইখানে যেটা নাই, এখানে মূল সমস্যাটা হচ্ছে বিজ্ঞাপন নির্মাতা মানে নির্মাণ নির্মাতাদের সমস্যা, অর্থাৎ পরিচালক। এখানে অনেক লোক বুঝেই নেই না যে একজন ক্যামেরাম্যান, একজন এডিটর এবং একজন পরিচালকের মধ্যে পার্থক্য কী। দেখা যাচ্ছে যে ভাই কাকে দিয়েছেন কাজটা, এমুক এডিটরকে দিয়েছি, কিন্তু হি ইজ নট এ ডিরেক্টর, অর্থাৎ নির্মাতা। এই যে বিষয়টা, এই বিষয়টা আমাদের কমিউনিটির অনেকে এটা বুঝেই না, এটা একটা সমস্যা। দুই নম্বর সমস্যা হচ্ছে যে এইখানে প্রতিযোগিতা করার মতো এখনও আপনি আর্থিকভাবে, আমি যদি ফাইন্যান্সিয়ালি বলি তাহলে সেটা ক্ষেত্র না। অর্থাৎ আমি যদি একটা মেইনস্ট্রিমের বিজ্ঞাপন বানাই, আমি যে টাকাটা পাবো, আমি আমাকে কিন্তু সেই টাকাটা আনতে গেলে আমার কমিউনিটি থেকে 20টা কাজ করতে হবে। তা আমি কোনটাতে যাব? আমি যাবো একটা কাজে, আমি 20টা কাজ করতে চাই না। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেধাবী যদি থেকেও থাকে আমাদের ভিতরে, মেধাবী নির্মাতা তারা এখানে থাকতে চায় না। আসবো আপনার কাছে আবার। জনাব আরিফ, আপনি নিজে নির্মাতা, নিজে মডেল, নিজেই বোধ করি এডিটিং করেন, এবং যে সমস্যাটার কথা জোগাড় বাবু বললেন সেই সমস্যাগুলোকেই বোধ হয় হয়তো আপনি অ্যাড্রেস করার জন্যে সবকিছু আপনি নিজের মধ্যে করে নিয়ে এসেছেন। আমার প্রশ্নটি সেই জায়গায় নয়, আপনি বহু বিজ্ঞাপন চিত্র বানিয়েছেন, সেগুলো হয়তো জনপ্রিয় হয়েছে, কিন্তু আপনি নিজে কি আত্মতুষ্টিতে রয়েছেন যে আপনি যেগুলো বানাচ্ছেন সেগুলো দর্শকদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে, বা আপনার অবস্থানটি কোন জায়গায়? ধন্যবাদ বলুল ভাই আপনাকে। আজকে বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে গুণী দুইজন মানুষের সাথে আপনি আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, হয়তো বা এই অভিজ্ঞতা আমার নাই, কারণ দুইজনই আমার গুরু সমতুল্য। এখানে জুয়েল ভাই একটা কথা বলে গেছেন
যে একটা বিজ্ঞাপন চিত্র হোক, একটা নাটক হোক, একটা সিনেমা হোক, যখন বানাবে তখন কয়েকটা সেকশন আসে। একজন ডাইরেক্টর ডাইরেকশন দিবে, তার ডাইরেকশনের চিন্তা থাকবে, তার ক্রিয়েটিভিটি তার চিন্তা থাকবে। একজন থাকবে এডিটর, এডিটর কিন্তু ডাইরেক্টর না, এডিটরের আরেকটা মেধা। আরেকজন থাকবে ক্যামেরাম্যান। বাংলাদেশে বেসিক্যালি এইভাবে কাজ হয়েছে, আমি অনেকদিন বাংলাদেশে কাজ করেছি তো জুয়ার ভাই জানেন। তো এইখানে যেটা হচ্ছে যে অনেক মেধাবী ডিরেক্টর আছেন ওই ফর্মুলা অনুযায়ী, কিন্তু দেখা যায় যে অনেকেই কাজ করতেছে, যেমন আমরা যারা কাজ করতেছি, যে তিনটার কম্বিনেশন আসলে একজনের কাছে, আসলে কিন্তু তিনটাই মেধাই কিন্তু একজনের কাছে থাকাটা এটা অস্বাভাবিক আমার কাছে মনে হয়। যেমন আমি করি, আমি কোনো আসলে বিজ্ঞাপন নির্মাতা ছিলাম না, না আমি ছিলাম থিয়েটার করতাম, নাটক করতাম, নাটকের সাথে জড়িত ছিলাম, ঢাকায় অনেক দিন কাজ করেছি, সাথে সাথে কিছু অ্যাসিস্ট করে আমি ডাইরেকশন শিখেছি। তো এইখানে এসে যখন দেখলাম যে আমার অভিনয় করার শখ, কিন্তু অনেকের কাছে গেলাম যে নাটক হয় না, বিজ্ঞাপন চিত্র ওই রকম হয় না, তখন আমি চিন্তা করলাম যে আমার কাজ কিছু জানা আছে, এডিটিং কিছু জানা আছে, আমি নিজেই শুরু করি। আমি শুরু করলাম, আসলে বাবুবের কথাকে আমি সাপোর্ট করতেছি যে বাজেটের কথা যেটা আপনি আনছেন, বাংলাদেশে কিন্তু তখনকার অনুযায়ী তখনকার বাজেটই হাই ছিল, এখনকার অনুযায়ী এখনকার বাজেট হাই, কিন্তু এইখানে যদি সেপারেশনলি কাজ করতে হয়, একটা প্রোডাকশনে ডাইরেক্টর থাকবে, একটা প্রোডাকশনে লাইটম্যান থাকবে, একটা প্রোডাকশনে আপনার প্রডিউসার তো আছেই, একটা প্রোডাকশনে আপনার এডিটর থাকবে, সেপারেশন করে করলে অনেক বাজেটের উপর জিনিসটা চলে আসে। যে বাজেটটা আমাদের ক্লায়েন্টটা, আমি প্র্যাকটিক্যাল ফিল থেকে বলতেছি, আসলে এটা এফোর্ড করতে পারে না। যেমন ধরেন যে একজন মানি ট্রান্সফার ব্যবসায়ী, সে ছোট্ট একটা মানি ট্রান্সফারের ব্যবসা খুললো হোয়াইট চ্যাপেল অথবা আপনার গ্রিন স্ট্রিট বা লন্ডনের যে কোনো জায়গায় অথবা ইউকের যে কোনো জায়গায় খুললো, তার ইনকাম হচ্ছে মাসে 15,000 থেকে 2,000 টাকা। ওই ক্লায়েন্টকে যদি গিয়ে আমি বলি যে আমাকে একটা বিজ্ঞাপন আপনি বানাতে দেন, আমি বাংলাদেশের স্ট্যান্ডার্ডে বানিয়ে দেবো, তো আমি বানাই না, বললাম যে যুবা ভাই আপনি আমাকে হেল্প করেন, ওটা হলে আমার উপর ডিপেন্ড করে। প্রশ্নটা কিন্তু বাংলাদেশের স্ট্যান্ডার্ডে আমরা পৌঁছতে পেরেছি কি পারিনি সেটা না, সেটা হচ্ছে যে আমরা যেটা সুভাষ ভাই বললেন যে 99-এ প্রথম টেলিভিশন এখানে হয়েছে, গত 15-16 বছরে এই শিল্পটিকে কতটুকু উৎকর্ষমণ্ডিত আমরা করতে পেরেছি, আপনার কাছে কি মনে হয় যে? আচ্ছা, কথা হচ্ছে 15-16 বছরের যে ইতিহাসটা, আমি আসলে বেসিক্যালি 4.5 বছর এই দেশে আছি। গত 4 বছরে কি এগিয়েছে? 4 বছরে আসলে আমি বলবো যে বিজ্ঞাপনের মান এগোয় নাই, কারণ হচ্ছে গিয়া টোটালি ডিপেন্ড করে যে বললাম না যে এখানে বাধ্যবাধকতা আছে। আপনি কি আপনার নিজের মেকিং নিয়ে আপনি নিজে কি সন্তুষ্ট কিনা? অফকোর্স না, কারণ আমি যেটা বানাইতেছি ওই যে বললাম যে ক্লায়েন্টের চাহিদা পূরণ করতে হয়েছে, এবং আমার সার্ভাইভালের কোয়েশ্চন আছে, যেহেতু এই কাজ আমি করি, এই কাজের সাথে আমি সম্পৃক্ত। কিন্তু আপনি একটা মাধ্যমে আছেন, আপনার মধ্যে সন্তুষ্টি নেই, কিন্তু আপনি কাজটি করে যাচ্ছেন, বিষয়টা কেমন হলো না? আপনি মাধ্যমটিরও ক্ষতি করছেন, আপনার নিজেরও ক্ষতি করছেন? না, অবশ্যই ক্ষতি করছেন নিজের, আমি বরং লাভ করেছি, আমি ট্রাই করতেছি। কারণ আমাকে যদি সাপোর্ট দেওয়া হতো, আমি বড় বড় মানে যারা বিজনেসম্যান আছে তারা যদি বাজেট দিত, তাহলে আমি ওইভাবে চিন্তা করতাম, দরকার হয় আমি বাংলাদেশ থেকে হেল্প নিতাম, দরকার হয় আমার যদি মেরিটে না কুলায় আমি জুবাইর ভাই আছেন, ওরকম আরও বড় বড় ডিরেক্টর আছেন, তাদের নিলাম। কিন্তু সন্তুষ্টি কীভাবে আসবে? আমি নিজে বুঝতেছি যে এই শিল্পটা অনেক বড়, উনি বলে গেছেন, কিন্তু এই শিল্প আসছিল যে এখান থেকে টাকা ইনকাম হবে, কিন্তু এখান থেকে টাকা ইনকাম হচ্ছে না। এখন যেটা হচ্ছে যে আমাকে করতে হচ্ছে, আমি কাজ করে আমি সার্ভাইভালের জন্য আমি করতেছি, কিন্তু আমি তো এটা পারবো না, কারণ এই বড় বাজেটও পাবো না, করাও যাবে না, তবে বাজেট পেলে সম্ভব। আসবো আপনার কাছে, আমাদের সময় হয়েছে প্রিয় দর্শক, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা বাদ বাকি আলোচনা নিয়ে আবারও ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে পুনর্বার স্বাগত জানাচ্ছি আমাদের এনটিভি এক্সক্লুসিভ অনুষ্ঠানে, এনটিভির নতুন টক শো। যারা এইমাত্র টেলিভিশন সেটের সামনে বসেছেন তাদেরকে জানাচ্ছি যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে বিজ্ঞাপন চিত্র নির্মাণ এবং এর যে মান সেটি নিয়ে। বাংলাদেশে গত কয়েক দশকে বিজ্ঞাপন চিত্রের যে স্ট্যান্ডার্ড সেটি অনেক এগিয়েছে, যেটি আমরা নির্দ্বিধায় স্বীকার করি, কিন্তু বিলেতে আমরা একটা ভাইব্রেন্ট বাংলাদেশি কমিউনিটি রয়েছেন, তাদের চাহিদা বা তাদের রুচির সঙ্গে সঙ্গতি রেখে কতটুকু গণমাধ্যম বিজ্ঞাপন চিত্র সবার সামনে তুলে ধরতে পারছে সেটি নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সঙ্গে আছেন জনাব সৈয়দ চৌধুরী, চ্যানেল আই ইউরোপের MD, তার ঠিক পাশে আছেন জুবায়ের বাবু, যিনি বিজ্ঞাপন চিত্র নির্মাতা, বাংলাদেশে এবং এখানে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন, বিভিন্ন সময়ে তিনি চলচ্চিত্র নির্মাণ করেছেন, এই মাধ্যমটিতে সক্রিয় অবস্থান তার। তার ঠিক পাশে আছেন মাহফুজ আরিফ, যিনি
নিজে বিজ্ঞাপন চিত্র বানান এবং নিজে বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবেও বিভিন্ন সময় কাজ করেছেন। আমরা জনাব শোয়েব আপনার কাছে আবার একটু আসতে চাচ্ছি। আপনি নিশ্চয়ই জুবায়ের বাবু এবং আরিফের কথা শুনেছেন, তাদের মধ্যে এক ধরনের আক্ষেপ রয়েছে যে বাজেট একটা বড় সংকট এবং যে মার্কেট সেটির একটা লিমিটেশন রয়েছে। কিন্তু যখন স্ট্যান্ডার্ডের কথা বলা হয়, আমরা বিভিন্ন দর্শকের সাক্ষাৎকার নিয়েছি যারা আমাদের টেলিভিশনগুলো দেখে থাকেন, তাদের মধ্যে কিন্তু একটা ডিসস্যাটিসফ্যাকশন আছে। মানে কখনো কখনো বাজেট না হলেও কিন্তু সেখানে কিন্তু ইন্টেলেকচুয়াল কন্টেন্ট থাকে, রুচির ছাপ থাকে, সেটি কখনো কখনো অনুপস্থিত। একজন টেলিভিশন ওনার হিসেবে, মালিক হিসেবে আপনার কাছে কি মনে হয়, আপনি বিষয়গুলোকে নিয়ে কি বাজ বিচারের পক্ষপাতী, নাকি আপনি মনে করেন যে যেভাবে আসছে সেভাবে দিয়ে দেওয়াটা? আমি টেলিভিশনের মালিক হিসেবে খুব যন্ত্রণার মধ্যে থাকি। আচ্ছা, মানে যন্ত্রণা যেটাকে বলা হয়, জন্তার নদী যেটি বারণ করা সেটা একটু মানে লেস যন্ত্রণা, আর মদিনার নদী যেটা বারণ করা সেটি মানে একটু বাড়তি যন্ত্রণা। আমি এই যন্ত্রণা যেটা মদিনার নয় এটা দিয়ে আছি। আমি আমি যেটা দেখেছি আমার অভিজ্ঞতা, আমি একসময় প্রিন্ট মিডিয়াতে ছিলাম, আমি লেখালেখি করছি, তারপর আমি ইলেকট্রনিক্স মিডিয়া আসছি, আমি চ্যানেল এসের ডাইরেক্টর অফ কমিউনিকেশন হিসাবে। তো আমি যখন চ্যানেল এসের ডাইরেক্টর অফ কমিউনিকেশন হিসাবে যোগ দিছি, তখন আমি কিন্তু একটা শর্ট কোর্স করছিলাম একটি, আমার যে অভিজ্ঞতা আমি দেখছি। এখন একটি ছেলে আসলো কাজের জন্য, সে হয়তো প্রিন্ট মিডিয়ায় ছিল, আসছে ইলেকট্রনিক্স মিডিয়ায়, আইসাই সে আমাকে বলতেছে যে আমাকে এই পোস্ট দিতে হবে। তার এক্সপিরিয়েন্সের কিছুই নাই, সে প্রিন্ট মিডিয়া ছিল, তার কোনো অভিজ্ঞতা নাই ইলেকট্রনিক্স মিডিয়া, কিন্তু সে চাচ্ছে বড় পোস্ট। আপনাকে আমি সংক্ষেপে বলতেছি, আমার টেলিভিশনে এখন চেয়ারম্যানের পোস্টটা খালি আছে। এখন আপনার যদি অভিজ্ঞতা না থাকে, জুবায়ের বাবু যেটি বলছেন যে আমাদের কমিউনিটিতে অনেকেই বুঝে না যে এডিটারকে, হ্যাঁ, ক্যামেরাম্যানকে, ডিরেক্টরকে, আরে জুবায়ের বাবু ভাই আপনার টেলিভিশন থেকে গিয়ে ক্যামেরাম্যান বলতেছে সে সব জানে, সে ডেভিড ফ্রস্ট, আপনি পাবলিককে কি দোষ দিবেন? আপনি সে সব জানে। এখন এখানে যারা কাজ করার তো কোনো উপায় নেই, কাজ যারা করে তাদেরকে বুঝতে হবে যে আমি কালকে ক্যামেরা ধরেছি, আমি ক্যামেরাম্যান। এখন এখানে ক্যামেরাম্যান মানে 3-in-1, হ্যাঁ, ক্যামেরাম্যান ও রিপোর্টার, সে আপনার, সে ডিরেক্টর, সে এডিটর, সে সবকিছু এখন একজনকে দিয়ে বাধ্য হচ্ছে। কখনো কখনো আমাদের তো একটা একটা স্ট্যান্ডার্ড তো আছে, মানে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী তো আমরা টেলিভিশনগুলো চালানোর চেষ্টা করছি অনেক সীমাবদ্ধতার পরেও, সেই স্ট্যান্ডার্ডকে যখন মিট করতে পারে না, তারপরে যখন বিজ্ঞাপনগুলো আসে আপনার কাছে, তখন আপনার মানে অবস্থানটি কি দাঁড়ায়, মানে এটির বাজ বিচার করার কোনো ব্যাপার আছে কিনা, অনুভূতি কি নাকি? আপনি যেটি বলছেন সেটি হচ্ছে যে গ্রোয়িং কমিউনিটিতে কিছুদিন যাবে এরকম, হতাশ হওয়ার কিছু নেই। মানে আমাদের মানে আমরা হাঁটি হাঁটি পা পা করে এগুচ্ছি আমরা, কারণ এখানে আপনি মনে করেন যে কমিউনিটির যারা বিজনেসম্যান যারা, তারা যতটুকুই সহযোগিতা করছে টেলিভিশন মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, টিকে থাকার জন্য চেষ্টা করছে। কিন্তু আমাদের তো ওই রকম মনে করেন ইন্ডিয়ান কমিউনিটি যেভাবে এখানে বেড়ে উঠছে, আমাদের কমিউনিটি অনেক পিছনে। কিন্তু এখন ব্রিটিশ গভর্নমেন্ট আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট দেবে না, মেইন স্ট্রিম অ্যাডভার্টাইজমেন্ট আমরা খুব কমই পাই। কিন্তু কমিউনিটি মিডিয়াগুলোকে বাঁচিয়ে রাখার তো একটা তাগিদ ব্রিটিশ এস্টাবলিশমেন্টেরও তো রয়েছে, বা এই অঙ্গীকারটি কিন্তু ছিল একটা সময়। এটা আর একটা সাবজেক্টে আপনি চলে যাচ্ছেন, কারণ ব্রিটিশ মেইন স্ট্রিম থেকে আপনি, মানে আমরা চেষ্টাটা করছি কি না, না আমরা কোনো চেষ্টা করছি না। দেখা যাচ্ছে যে মেইন স্ট্রিমের যেই কোম্পানি হোক না কেন, ইভেন মেইন স্ট্রিম ছাড়াও যদি এথিক কমিটির ভিতরে ভারতীয় কোম্পানিগুলো আমরা দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোম্পানিগুলোর যারা এজেন্ট তারা অনেক সময় আমাদের কমিউনিটির মানুষ না, এবং যেই কারণে তারা সবসময় হয়তো আমাদের কমিউনিটিতে ব্যবসা আছে, তাদের বিশাল বড় একটা ব্যবসা আমাদের কমিউনিটিতে, কিন্তু যেহেতু তারা আমাদের কমিউনিটির মানুষ না, সুতরাং সেই ক্ষেত্রে তারা কিন্তু বাংলা চ্যানেলগুলোতে তারা বিজ্ঞাপন দিতে খুব একটা উৎসাহবোধ করেন না। মানে যেখানে অন্য অন্য দেশীয় চ্যানেল তাদের কিন্তু সমস্যা নেই, ডেমোগ্রাফিক রিজন কি রয়েছে এখানে? আমাদের একটা ব্যর্থতা রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা, দেখেন আমি একটা জিনিস বলি আপনাকে যে এগুলো কিন্তু অনেকগুলো ভাগ একটা বিজ্ঞাপনের, কিন্তু শুধু একটা বিজ্ঞাপন নির্মাণ, একটা টেলিভিশনের কাজ কি? তার কাজ হচ্ছে ব্রডকাস্টিং করা, হ্যাঁ, কিন্তু আর আমরা হচ্ছে বিজ্ঞাপন নির্মাণ করে দিই, ওকে ফাইন, নির্মাণ করে দিই, এটাই কিন্তু আমার কাজ হওয়া উচিত। কিন্তু এর মাঝেও কিন্তু কতগুলো মিডিলম্যান আছে,
তার মধ্যে একটি এজেন্ট একটি বিশাল বড় ব্যাপার এবং এই এজেন্ট ব্যবসাটাতে আমরা নাই এবং আমরা এটা বুঝিও না এবং আমরা এটা জানিও না এখন পর্যন্ত বাংলাদেশের বা বাংলাদেশি কোনো কোম্পানিকে আমি শুনিনি যে তাদের একটা মিডিয়া এজেন্ট আছে নাই সো এই এজেন্ট তাহলে আমি যদি একটা আজকে মিডিয়া এজেন্ট হিসেবে আমার বা পিআর এজেন্সি মিডিয়া এজেন্সি হিসেবে যদি আমি একটা ব্যবসা শুরু করি তাহলে প্রথম আমার ক্লায়েন্ট কারা হওয়া উচিত আমার কমিউনিটি কিন্তু সে কিন্তু আমি পাচ্ছি না পরে না আমি হয়তো অন্য কমিউনিটিতে যাব তো যেই কারণে দেখা যাচ্ছে যে অন্যান্য কমিউনিটি কিন্তু তারা কিন্তু মেইনস্ট্রিম যেভাবে চলে অর্থাৎ এই মিডলম্যানদেরকে হাত করে করে কিন্তু তারা কাজগুলো করছে এখন ওনারা ব্রডকাস্টাররা যেটা তারা আসলে কোয়ালিটিটা কন্ট্রোল করতে পারবে না এটা এটা বলে তাদের হচ্ছে টাকা দিলেই তারা যে কোনো কিছু তারা যদি অফকম যদি তাদেরকে কোনো অবজেকশন না দেয় আমার মনে হয় যে সোহেব ভাইয়ের কোনো সমস্যা নেই টাকাটা পাইলেই হলো আমার কাজে বন্দুক রেখে আগে সবাইকে শিখাবে আচ্ছা জোরবাবু আপনার কাছে আমি আসবো আপনার নির্মিত যে বিজ্ঞাপন চিত্র সেটির সেটির অবস্থা নিয়ে আমরা কথা বলবো তার আগে আপনার নির্মিত একটি বিজ্ঞাপন চিত্র আমরা স্ক্রিনে দেখে নিই কি তো বাসা ও তো আজি বাড়ি কই যাও খালি তো বিবিসি উন্ডায় কমিউনিটি কোনো খবর রাখনি আমরা বাঙালি একজনে গ্রোসারি করছে নাম তাজ স্টোর যাই বাজার দায় করি সেই দাদার আমল থেকে আসা যাওয়া তাজ স্টোরকে ভালোবাসা আমাদের যা প্রয়োজন তাজ স্টোরে আছে পুরো আয়োজন তাই তাজ স্টোর যেন আমার পরিবারের একটি অংশ তাজ স্টোর 112-116 ব্রিক লেন লন্ডন E1-6RR প্রিয় দর্শক আমরা দেখছিলাম জুবায়ের বাবু নির্মিত একটি বিজ্ঞাপন চিত্র আমি আপনি তো বহু বিজ্ঞাপন চিত্র বানিয়েছেন আপনি যখন একটা বিজ্ঞাপন চিত্র নির্মাণ করার জন্য যখন আপনি কাজ শুরু করেন বা যখন কোনো একটি ক্লায়েন্ট বা একজন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আপনাকে অনুরোধ করেন যে এই বিজ্ঞাপন চিত্র বানাতে হবে কোন বিষয়টি সবার আগে আপনার মাথায় কাজ করে মানে কন্টেন্ট নিয়ে কাজ করেন নাকি না কন্টেন্টের চেয়ে আসলে আমাদেরকে এটা এখানে একটা ব্যাপার যে বিজ্ঞাপন চিত্র নির্মাণের ক্ষেত্রে প্রথমে আগে বুঝতে হবে যে বিজ্ঞাপন কী মানে আমরা যেটাকে বলি অ্যাডভার্ট তাহলে অ্যাডভার্টটা শব্দটা অ্যাকচুয়ালি ল্যাটিন একটা শব্দ অ্যাড ভারাটা থেকে আসছে শব্দটা যেটা অর্থ হচ্ছে ঘুরে দাঁড়ানো অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানকে আপনি ঘুরে দাঁড়াবেন বা সামনের দিকে নিয়ে যাবেন এটি হচ্ছে বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য এবং আপনারা শুনে অবাক হবেন যে প্রায় $450 billion মার্কেট হচ্ছে এই বিজ্ঞাপন চিত্র অল ওভার দ্য ওয়ার্ল্ড সো এটা কিন্তু একটা খুব ছোট একটা জায়গা নয় এটা একটা অনেক বড় জায়গা তো সুতরাং এই যে বিজ্ঞাপন এত টাকা খরচ হচ্ছে কেন তাহলে প্রথমে হচ্ছে যে বিজ্ঞাপন এই যে জিনিসটা আমরা আমাকে যখন বলে যে একটা বিজ্ঞাপন তৈরি করে দিতে হবে আমি কিন্তু প্রথমেই দেখি যে এই ব্র্যান্ড অর্থাৎ ওই কোম্পানিটাকে কীভাবে এই বিজ্ঞাপনটার মাধ্যমে তুলে ধরা যায় এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি কারণ হচ্ছে দেখুন একটি বিজ্ঞাপন যখন অনিয়ারে যাবে তখন কিন্তু ওই ওই কোম্পানিটার যেই কোম্পানির বিজ্ঞাপন সেই কোম্পানিটাকে কিন্তু মানুষ দেখছে না মানুষ দেখছে বিজ্ঞাপনটা অর্থাৎ এই বিজ্ঞাপনটা কিন্তু ওই কোম্পানির প্রতিনিধি সুতরাং সারা ইউকে থেকে প্রত্যেকটা মানুষ বা ইভেন ইউরোপ থেকে প্রত্যেকটা মানুষ কিন্তু আপনাকে জাজ করবে আপনার বিজ্ঞাপনটা দেখে সুতরাং এই বিজ্ঞাপনটা আপনার অবশ্যই ভালো হতে হবে এবং সেই জায়গাটা থেকে আপনাকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ একটি কোম্পানিকে রিপ্রেজেন্ট করে হচ্ছে একটি বিজ্ঞাপন আমার প্রথম প্রায়োরিটি থাকে হচ্ছে তার ব্র্যান্ডিংটা যে ব্র্যান্ডিংটাকে যাতে আমার নষ্ট না হয় ব্র্যান্ডিংটা যাতে ঠিক থাকে এবং আমি আইম নট টকিং অ্যাবাউট বাজেট আমার কথা হচ্ছে যে আপনি এক টাকা যদি এক এক পাউন্ড দিয়েও যদি আপনি একটি বিজ্ঞাপন বানান সেক্ষেত্রে আমি মনে করি যে সেখানে একটা ক্রিয়েটিভিটি আপনার থাকতে হবে সেখানে আপনার একটা ভাবনা থাকতে হবে চিন্তা থাকতে হবে এটা টাকা দিলে হয়তো আরও বেশি ভাববেন এখন একটু কম ভাবেন যেহেতু কম টাকা কিন্তু ভাবতে হবে একদম ভাবনা ছাড়া আপনি বিজ্ঞাপন বানানো যদি বিজ্ঞাপনই বানান তাহলে আমার মনে হচ্ছে এই লাইনে থাকার দরকার নেই আপনি বরং বিয়েবাড়ির ভিডিও তৈরি করেন তার চেয়ে অনেক বেশি আপনি পয়সা ইনকাম করতে পারবেন এবং আপনাকে একটা বুঝতে হবে যে আপনি যদি ওই কোম্পানিটাকে তুলে না দিতে পারেন প্রপারলি তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে ওই কোম্পানিতে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না তার মানে হচ্ছে যে আমার ব্যবসাও কিন্তু বন্ধ সুতরাং আমি আমার স্বার্থেই কিন্তু একটি ভালো বিজ্ঞাপন নির্মাণ করি এটা হচ্ছে আমার প্রথম প্রায়োরিটি
জি ধন্যবাদ। আমি আরিফ আপনার কাছে একটু আসতে চাই, তার আগে আমি একজন দর্শক আমাদের টেলিভিশনগুলোতে যে বিজ্ঞাপন চিত্রগুলো নির্মিত হয় সেটির বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, আমরা দর্শকদের প্রতিক্রিয়া দেখে আসি। হ্যাঁ, অনেকগুলো আমার ভালো লাগে, অনেকগুলো মনে হয় যে না এটা মোটেও ঠিক না, এই টেলিভিশনে আসার মতো কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছে না, আন্ডারমাইন করছে, এবং অনেকগুলো আছে বেশ ভালো। তা আমি মনে হয় যে কমিউনিটি যেভাবে আগাচ্ছে বিজ্ঞাপনগুলো আরও আগানো উচিত না। এখানে কিন্তু মার্কেটটা হচ্ছে যাদের মার্কেট তারা কন্ট্রোল করতেছেন না, বিজ্ঞাপন যারা তৈরি করছেন তারা তো বিজ্ঞাপন তৈরির লোক না। আমাদের এই বাঙালি কমিউনিটির যে টিভিগুলোতে যে সমস্ত অ্যাডগুলো এখন দেওয়া হইতেছে, আমি মনে করি কিছু কিছু অ্যাড আমার খুবই ভালো লাগে, অ্যান্ড কিছু কিছু আমার এই তেমন ভালো লাগে না, কারণ যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করা হইতেছে এগুলো মানসম্মত না। টেলিভিশনের মালিকদের আসলে এগুলো একটু দেখা উচিত, যে সমস্ত অ্যাডগুলো কোয়ালিটিসম্মত না এগুলো না নেওয়াই তাদের পক্ষে ভালো। যারা অ্যাডগুলো বানায় আমার তাদের কাছে রিকোয়েস্ট থাকবো, যখন অ্যাডগুলো আসে অ্যাডগুলোর যাতে মানসম্মত হয় ওই দিকে যাতে একটু লক্ষ্য রাখে। বিশেষ করে বাংলাদেশের অ্যাডগুলো দেখলেই অনেক কিছু শিখার আছে, অনেক কিছু বুঝার আছে, ওই ওইটার সাথে যদি কম্পেয়ার করে যদি একটু মানের দিকটা চিন্তা করে যদি অ্যাডগুলো তৈরি করে তাহলে আমার মনে হয় আমরা অনেক কিছু শিখতে পারবো। দর্শক, আমরা টেলিভিশন দর্শকদের প্রতিক্রিয়া দেখছিলাম এবং স্বাভাবিকভাবেই অনেকের মধ্যে হতাশা কাজ করছে, তারা যে মানের বিজ্ঞাপন বাংলাদেশে দেখে এসেছেন সেই মানের বিজ্ঞাপন এখানে হচ্ছে না, এই এই বিষয়গুলো তারা প্রকাশ করছেন। আমি আরিফ আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, এদেশেও কিন্তু ভালো বিজ্ঞাপন চিত্র নির্মিত হচ্ছে না তা নয়, ভালো বিজ্ঞাপন চিত্র নির্মিত হচ্ছে যেখানের যেখানে আমরা বাউহের একটা আমরা তাজ স্টোরের একটি বিজ্ঞাপন দেখলাম, উনি আরও অনেক কিছু বানিয়েছেন, হয়তো আপনার বিজ্ঞাপনগুলো খুঁজলেও সেরকম পাওয়া যাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বিজ্ঞাপনগুলো মানসম্মত নয়। আপনি নিজে কি কখনো ফিল করেছেন যে দর্শকদের সঙ্গে, এটা তো এক ধরনের আমাদের টেলিভিশন দর্শকদের সঙ্গে আমরা প্রতারণা করছি, সেটি আপনিও হতে পারেন আমার দিক থেকেও হতে পারে, যে তাদের সামনে স্ক্রিনে আমি যে জিনিসটি দিচ্ছি তারা হয়তো তাদের রুচির বিবেচনায় সেটিকে গ্রহণ করছেন না, এই এই দ্বন্দ্বগুলো কি আপনাকে কখনো তাড়িত করেছে কিনা? ধন্যবাদ। আসলে আপনি যে কথাটা এনেছেন, দর্শক কিন্তু সব দর্শকই রুচিশীল এটা আমি বলি, তবে অনেক বিজ্ঞাপন হোক সিনেমা হোক, যেমন সিনেমা থেকে আমি শুরু করি, দেখবেন তারেক মাসুদ সম্ভবত একটা বিজ্ঞাপন নির্মাণ করেছিলেন মাটির ময়না, যা সরি সিনেমা মাটির ময়না তারেক মাসুদ, ওই সিনেমাটা আমি হলে বসে দেখছি, দেখার পরে অবশ্যই মিডিয়ার মানুষ আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক ক্রিয়েটিভ, অনেক ব্যাপার স্যাপার এটার মধ্যে আছে, কিন্তু কিছু কিছু দর্শক ওই সিনেমাকেও গালি দিল, সিনেমার পরিচালককেও গালি দিল, ইভেন সিনেমা হলে চালাইছে তারে তাকেও গালি দিল। একটা কারণটা হচ্ছে যে আমি আগে বলছি যে সব দর্শকই কিন্তু রুচিশীল, আবার এই দর্শকই কিন্তু রুচিশীল জিনিসকে রিফিউজ করছে। সব দর্শকেই যে যেটা একক ভাই আপনি আমাকে বলছেন যে প্রতারণা করছে, আমি বলবো যেটা হাই কোয়ালিটির কোন বিজ্ঞাপন না, কিন্তু দেখা গেছে ওই যুবাবে একটু আগে বলেছেন যে কোম্পানিকে ঘুরে দাঁড়ানো, ওই বিজ্ঞাপন আমি বানানোর পরে ওনার লাইফই ঘুরে গেছে, জানি উনি দেখলে হয়তো আমাকে সাপোর্ট করবেন কিনা, কারণ ওই বিজ্ঞাপনের পরে যে কোনো তৃতীয় এক বিজ্ঞাপন নির্মাতা গিয়েছিলেন ওনার কাছে বিজ্ঞাপন বানানোর জন্য, বলে আপনার এই বিজ্ঞাপনটা বাদ দেন, আপনি পয়সা দেবেন না, আপনাকে আরেকটা বিজ্ঞাপন বানিয়ে দিন, বিজ্ঞাপনটা আমাদের ভালো লাগে না। তখন উনি ওনার কাছ থেকে বললো যে দ্বিতীয়বার আপনি আমার দরজায় কখনো আসবেন না। কারণ হচ্ছে দর্শক এইভাবে এটা গ্রহণ করছে যে ওনার আগে যে বিজি ছিল তার তিন ডাবল হয়ে গেছে। আচ্ছা, এটা বলছি যে দর্শকের রুচি ভালো। আপনি যে সিনেমার চলচ্চিত্রের উদাহরণটি দিলেন মাটির ময়না তারেক মাসুদ, এটা হচ্ছে একটা ক্লাস, আবার ধরেন বেদের মেয়ে জোসনা, সেটা হচ্ছে আরেকটা ক্লাস, আপনি কোন ক্লাসকে বিলং করেন? না, ব্যবসায়িক দিক থেকে গেলে তো আমি ওই ক্লাসকেই বিলং করবো, বেদের মেয়ে জোসনা, আর যদি আমি ক্রিয়েটিভিটি যেতে তাহলে ওইটাকে আমাকে সাপোর্ট করতে হবে, আমাকে বলতে হবে, কারণ ওইটা একটা আসলে ওইটার মধ্যে বোঝার জিনিস, শেখার জিনিস, কারণ সিনেমা নাটক বিজ্ঞাপন এইগুলি থেকে ওই যে বলছেন যে ক্রিয়েটিভিটি থাকে মানুষ শিখবে, তো শেখার বিষয়টাকে মানুষকেও শিখতে হবে, শুধু আমি বলবো যে আপনি শিখেন শিখেন ভালো জিনিস আসছে না, আপনাকে ওইটা বাছাই করে নিতে হবে। যেমন বেদের মেয়ে জোসনা অনেক মানুষের দেখে অনেক ব্যবসা করছে, কিন্তু ওইটার মধ্যে শেখার মতো তেমন কিছু আমি পাইনি, আমি নিজেও কয়েকবার এটা দেখুন আমি একটা একটা আমি প্রসঙ্গটা একটু অন্যভাবে যাই,
চলচ্চিত্র একটা জিনিস আর বিজ্ঞাপন কিন্তু টোটালি, আমি প্রথমে বলেছি যে বিজ্ঞাপন কি আগে বুঝতে হবে, বিজ্ঞাপনটা কি জিনিস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একজন নির্মাতার কাছে এটা বোঝা, যে আমি কিন্তু ক্লায়েন্টের অর্থাৎ যিনি যেই কোম্পানিটার বিজ্ঞাপনটা আমি তৈরি করছি সেই কোম্পানিটাকে আমাকে প্রপারলি বুঝতে হবে এবং কোম্পানিটার প্রোডাক্ট বুঝতে হবে, এটা এক জিনিস। ক্রিয়েটিভিটি যাই বলি না কেন এটা কিন্তু নির্মাতার উপরে, এটা আপনার কোম্পানির উপরে না। কিন্তু আপনি যেই প্রশ্নটা করেছেন যে আসলে সেটা আমরা প্রতারণা করছি কিনা, অবশ্যই প্রতারণা করছি, অবশ্যই। কারণ আমি নিজেও অনেক সময় বাংলা চ্যানেলগুলো যখন দেখি এবং কিছু কিছু বিজ্ঞাপন দেখলে আমি সাথে সাথে রিমোট খোঁজা শুরু করি, মানে এত অ্যানোয়িং মনে হয় জিনিসগুলো এবং এত অরুচিকর এবং এত মানে ঠিক আছে আমার টাকা নাই কম নাই আমি সুন্দর প্রয়োজনে একটা গ্রাফিক্স দিয়ে প্রয়োজনে আমি লিখে দেব, কোনো সমস্যা নাই। কিন্তু যখন মনে করেন খুব একটা মানে অ্যানোয়িং একটা ব্যাপার চলে আসে তখন কিন্তু আসলে সেই চ্যানেলটা দেখার আর উপায় থাকে না এবং তাতে কিন্তু চ্যানেলেরও ক্ষতি আমি মনে করি। ব্রিফলি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা গণমাধ্যম নিয়ে যারা পড়াশোনা করেছে আমাদের তো একদম শুরুতেই যে পাঠটি দেওয়া হয় যে গণমাধ্যম এন্টারটেইন করে, এডুকেট করে, ইনফরমেশন দেয়, তাই তো? কিন্তু এই যে সেটা বিজ্ঞাপন বলি অনুষ্ঠানই বলি সেটির মাধ্যমে দর্শককে একটু এডুকেট করার যে ব্যাপারটা থাকে সেই তাগিদটা কি আমাদের নির্মাতারা মনে করছেন কিনা, এটি আমি মালিক হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি না, আপনি নিজেও একজন সাংবাদিক অনেকদিন ধরে প্রেজেন্টার হিসেবে টেলিভিশনে আছেন, আপনার কি মনে হয়? বলি আপনাকে, বিজ্ঞাপন বা এই যে আরিফ ভাই যেটি বললেন যে সিনেমা, বিজ্ঞাপন সিনেমা এগুলো কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস, সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। আপনি বিজ্ঞাপনের ব্যাপারে আপনি কথা বলুন, বিজ্ঞাপন একজন কোম্পানি মালিক সে কেন বিজ্ঞাপন দেয়, তার ব্যবসা উঠে যাবে বিজ্ঞাপন সে প্রচার এবং প্রসারের জন্য, সেখানে শিকার কিছু নেই, মনে রাখার বিষয়টা আছে। আপনি দেখেন ব্র্যান্ডিং এর বিষয়টা আর কি, ব্র্যান্ডিং, হ্যাঁ ব্র্যান্ডিং এর বিষয় ব্র্যান্ডিং এর বিষয়ে যেখানে ভাবু ভাই সেখানেই মনে রাখার বিষয়, মানুষ ব্র্যান্ডিং করতে হবে, সে বিজ্ঞাপন একটা বিজ্ঞাপন। আপনি দেখেন আমি জানি না আমি 80-এর দশক থেকে বাংলাদেশে যে দুইটা বিজ্ঞাপন আমার মনে আছে এখন পর্যন্ত সেটি হচ্ছে, একটি হচ্ছে ওই যে বাত্তির রাজা ফিলিপস ফিলিপস আর মাছের রাজা ইলিশ, এই কিটা আমার মনে আছে এখন, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, হ্যাঁ ট্যাগলাইনটা, হ্যাঁ সবার মনে আছে। অথচ হাজারো বিজ্ঞাপন ছিল কিন্তু কিন্তু এটা মানুষের হৃদয় কেড়েছে। কিন্তু আরেকটা বিজ্ঞাপন আপনি দেখেছেন কিনা, আমি দেখেছি সেটি স্টার সিগারেটের, স্টার তাদেরই মানায় জীবনে যারা বহু দূর যায়, মানুষের মনে আছে। তো আমরা ওই সময় মানে কেউ যদি বেশি কথা বলতো তো জিজ্ঞেস করতাম ভাই আপনি কি কখনো স্টার সিগারেট খাইছেন, বা কেউ যদি উপরে উঠে যায়। লন্ডনে আসার পর আমার আমার সমান দুইটা বিজ্ঞাপনের কথা মনে আছে এবং মনে থাকবে আমার, আমাকে আমার 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 আমাকে স্পর্শ করেছে এটি। একটি হচ্ছে বাংলা টাউন কেশনকারী একটি বিজ্ঞাপন, জুবের ভাই বানানো মাছ কিনতে চায়, কয় লন্ডনের বিষয় আছে বেটা, এরকম করে কয় বেটা মাছ কিনতে যাবো আবার লন্ডনের বিষয় কি হবে, এটি কিন্তু মানুষের মানে মানুষ মনে রাখতে পারবে এটি। আর আরেকটা বিজ্ঞাপন ছিল আপনার, এটা জানি না আমি জীবের উপর কিনা, প্রাইমল্যান্ডের জায়গা বিক্রির, আচ্ছা কয় ওই সাইট কিনলে পুরো জায়গা আমাদের হয়ে যাবে, তো উনি এখান থেকে বলতেছে না ভাই আমি আর বাংলাদেশে জায়গা কিনবো না, আমি এখন লন্ডনে প্রাইমল্যান্ড থেকে জায়গা কিনবো। দুইটা বিজ্ঞাপন আমার মনে আছে, থিম থাকতে হবে বিজ্ঞাপনের। আপনি আপনার ক্রিয়েটিভিটি যেটি মানে ক্রিয়েটিভ থিংস এগুলা, হ্যাঁ আপনাকে সৃষ্টিশীল, আপনি গ্রাফিক্স দিয়ে বানান আর অভিনয় করিয়ে নায়ক নায়িকা দিয়ে বানান, আপনার কথাগুলো কি কি মেসেজ যাচ্ছে এখানে, হ্যাঁ টিফিন রেস্টুরেন্টের উনি এই কিসের মধ্যে আমি দেখছি বিজ্ঞাপনটি ওই যে টিনের মধ্যে, হ্যাঁ এটি এক ধরনের মানুষ এটি ভালো পেয়েছে, হ্যাঁ তার ব্যবসা বাড়ছে। বিজ্ঞাপন কেন দেয়, তার ব্যবসা বাড়তে হবে। আমাকে ওই দিন একজন ফোন করে বলছে যে ভাই আমি তো চ্যানেলাইতে বিজ্ঞাপন দিলাম, আমার বিজ্ঞাপন আপনাদের বিজ্ঞাপন 2 মাস চালাইছেন, 3টা ফোন কল আসছে। আমি বললাম ভাই তাহলে আপনি বিজ্ঞাপনটা বন্ধ করে দেন, তার মানে আপনি বিজ্ঞাপন এটি হয় নাই, আপনি বন্ধ করে দেন এবং আপনি বিজ্ঞাপন আপনি এটা চেঞ্জ করেন। আপনি ওই দিনই আরেকটা ফোন পেলাম যে ভাই আপনারা বিজ্ঞাপনটা আমার বন্ধ করেন না, আমি আপনাদেরকে পয়সা দিব কিন্তু আমার বিজ্ঞাপনটা চালান আমার খুব লাভ হইতেছে। তো বুঝলাম যে মানে তার বিজ্ঞাপন মানুষ শুনছে, ব্যাপার থাকে। এখন নির্মাতা যারা বাবু ভাই আছেন, আরিফ ভাই আছেন বা আরো যারা আছেন,
কম পয়সা দিয়ে বানান, মানুষের আগ কাটতে হবে, হৃদয় কাটতে হবে। ধন্যবাদ সৈয়দ চৌধুরী। প্রিয় দর্শক, আমাদের সময় হয়েছে আর একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসছি আমাদের এনটিভি এক্সক্লুসিভে, সঙ্গী থাকুন। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এনটিভি এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় বিজ্ঞাপন চিত্র নির্মাণ এবং এটির মান। বিজ্ঞাপন বিরতির আগে আমরা কথা বলছিলাম এই বিজ্ঞাপন চিত্রের নানা দিক নিয়ে, ব্যবসায়িক দিক নিয়ে, এবং যারা বিজ্ঞাপন চিত্র নির্মাণ করেন তাদের নানা সীমাবদ্ধতার কথা বলছি। আমরা এই সেগমেন্টে বিজ্ঞাপন চিত্রগুলো আরও মানসম্মত, রুচিশীল উপায়ে দর্শকদের কাছে উপস্থাপন করার কোনো ধরনের কোনো পন্থা বা উপায় আছে কি না, বা তাদের যে ভাবনা রয়েছে সেটি নিয়ে কথা বলতে চাই। আমি প্রথমে আরিফ আপনার কাছে আসতে চাই। বিজ্ঞাপন চিত্রের এখন ধরা যাক আপনার একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে, আপনি আপনার মতো করে বিজ্ঞাপন বানান, আপনার কি মনে হয় যে এটি এভাবেই চলবে নাকি এটিকে আরও ইম্প্রোভাইজ করার কোনো সুযোগ রয়েছে বা চিন্তা আপনার রয়েছে? অবশ্যই এটা হচ্ছে গিয়ে এটাকে ইম্প্রোভাইজ করা দরকার এবং এটাকে ভালো একটা পর্যায়ে পৌঁছানো দরকার। যেহেতু এত বছরে চেঞ্জ হয় নাই, সবারই একই মতামত, তবে চেঞ্জ হওয়া দরকার। তবে এখানে দুইটা পয়েন্ট আনবো যে এখানে বাজেটের ব্যাপারটা কিন্তু সোহেব ভাই এবং জুবাইর ভাই বলে গেছেন, আপনিও একমত যে বাজেট যাই হোক ওইটার মধ্যে সুন্দর একটা কথা আমি ছোটবেলায় পড়ছিলাম যে তোমার যদি দুইটা জামা থাকে চিন্তার কারণ নাই, ওই দুইটা জামাকে পরিপাটি রেখে সুন্দর করে স্ত্রীতে পরো, তাতেই ভাল লাগবে, দশটা জামা এলোমেলো দরকার নাই। লাইক দিস, বাজেট যাই হোক না কারণ কারণ বাজেট তো আর পাবলিকের কাছে জোর করে বের করা যাবে না, তাদের ব্যবসায়িক চিন্তা আমাদের করতে হবে। তো এখানে ইম্প্রোভাইজ করার রাস্তার আগে আমি একটা কথা বলি যে বিজ্ঞাপন চিত্র শুধুই কিন্তু আমি, জুবাইর ভাই, মুকুল ভাই আর তিন চারজন আমরা বানাই না। এখন আপনি 100 জন মানুষ পাবেন বিজ্ঞাপন চিত্র বানায় যারা 3 দিন আগে মিডিয়াতেও ছিল না। হ্যাঁ, একটা কথা বলি, আমি এটা বলা উচিত যে অনেক সময় আমার উপরে কমপ্লেন আসে আমি নাকি কম পয়সায় বিজ্ঞাপন বানাই। একদিক দিয়ে বলতে গেলে এটা একটা ঢা মিথ্যা কথা, আরেক দিক দিয়ে বলতে গেলে হ্যাঁ আমি বানাই, কারণ বানাই এটা হয়তো আমার প্রয়োজনে অথবা ক্লায়েন্টের প্রয়োজনে। তো দেখা যায় যে একটা বিজ্ঞাপন চিত্র গিয়ে আমি কন্ট্যাক্ট করে আসলাম 500 পাউন্ড দিয়ে, হয়তো জুবাইর ভাই বানাইলে এটা 1000 পাউন্ডে বানাইতেন, ওইটা কন্ট্যাক্ট সেরে আসছে, প্রমাণ আছে আমার কাছে। পরের দিন ফোন দিলাম, ভাই কোন দিন শুটিং করবো, বলছেন ঠিক আছে কিনা, বলে না ভাই একটু প্রবলেম আছে, বলে কি প্রবলেম, বলে তো আমি একজন পাইছি সে আমাকে এটা 300 পাউন্ডে বানিয়ে দিতেছে। এইরকম আপনি 50 জন বিজ্ঞাপন নির্মাতা পাবেন, আমরা তো মিডিয়াতে কাজ করছি, কত বিজ্ঞাপন নির্মাণে কাজ করিনি, সিনেমা নাটকে কাজ করছি, উনি তো বিজ্ঞাপনে সব কিছু তো করছেন, কিন্তু ওরা 3 দিন আগে আসতে আসে কোনো কাজ পায় নাই। কিছু মানুষ আছে, আমি সরি, টেলিভিশনে গেছে সোহেব ভাই, টেলিভিশনে গেছে সোহেব ভাই, দয়া করে চাকরি দিছে, 2-3 দিন ক্যামেরা চালাইছে, হয়তো নিউজ রিপোর্টার, যে যাই হোক না কেন, পরে সে গিয়ে বলে যে আমি বিজ্ঞাপন বানাই। আরেক শ্রেণীর মানুষ এখানে বের হয়েছে, সে বিজ্ঞাপন বানায় না, কিছুই করে না, সে যায় বলে ভাই আমি তো বিজ্ঞাপন বানাই, বিজ্ঞাপনটা এনে দিবে গে জুবাইর ভাইকে। তো সে বিজ্ঞাপনটা যদি 500 পাউন্ড এনে জুবাইরকে ভাইকে বলে যে ভাই প্লিজ আমি তো আনছি, আমাকে 200 পাউন্ড ডিসকাউন্ট দিয়ে 300 পাউন্ডে বিজ্ঞাপনটা বানিয়ে দেন, ওইখানে গিয়ে বসে বলতেছে সেই বিজ্ঞাপন বানাইছে। আবার কিছু শ্রেণীর মানুষ পাওয়া গেছে এখানে যে ভালো ভালো বিজ্ঞাপন নির্মাতাদের বিজ্ঞাপন চুরি করে ওইখান থেকে ফুটেজ কেটে শরীর বানিয়ে বলছে যে আমি বানাইছি, আমি এগুলি বানাইছি, এরকম প্রমাণ পাওয়া গেছে। কিন্তু যেটা আমরা করি, এটা এটা আমারই অভিজ্ঞতা আছে, যেমন ধরুন উনি যে বিজ্ঞাপনটার কথা বললো, ওই যে ওই বাংলা টাউনের, ওই যে লন্ডনে ভিসা আছে কিনা, এই বিজ্ঞাপনটির নির্মাতা গোটা দর্শক আমি জানি, মানে বিভিন্ন জায়গায় বলেছে যে তারা এটা নির্মাণ করেছে, তা আমারে বলে যে এই যে এই যে উনি ওটা কিন্তু নির্মাণ করে দিয়েছিল, উনি বানাচ্ছে আমার 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 অ্যাডভার্টটা। আবার এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বোধহয় সেই বিভ্রান্তিটা কেটে যাবে। যাক, এখন এটা ব্যাপার হচ্ছে বিজ্ঞাপনের, সরি আমি বিজ্ঞাপনের ক্ষেত্রে তো আসলে কে ডিরেক্টর নাম দিয়ে দেওয়া যায় না, যে পরিচালক এমুক, তাইলে হয়তো একটু সুবিধা হইতো আর কি, এইসব সমস্যাগুলো। যেটা বলছি যে এটাকে ইম্প্রোভাইজ করার জন্য যদি সম্ভব হয়, আমার একটা প্রস্তাব আছে আজকে গুণী দুজন মানুষের কাছে, যেটা সোহেব ভাই এবং জুবাইর ভাই দ্বারা সম্ভব, সিনিয়র কিছু মানুষ দিয়া একটা মানে একটা কয়েকজন দিয়ে একটা বোর্ড গঠন করা হোক। এটা থাকবে স্ট্যান্ডার্ড যাচাইয়ের জন্য, যে যেরকম পারুক বিজ্ঞাপন বানাক, বানানোর পরে টেলিভিশনে দেওয়ার আগে ওই বোর্ডের কাছে যাবে, সেন্সরের মতো আমি চাচ্ছি। তো
তাহলে কি হবে, ওনারা যদি সার্টিফাই করে না এটা স্ট্যান্ডার্ড মানসম্মত, মানে এটা টেলিভিশনে চালানো যাবে, দর্শক দেখবে, টেলিভিশনের ক্ষতি হবে না। কারণ অনেক বিজ্ঞাপনের কারণে কিন্তু যে একটু আগে কথা বলে গেছেন যে বাহিরের ক্লায়েন্টরা ইন্ডিয়ানরা কেন বাংলাদেশি কমিউনিটির বিজ্ঞাপন দিচ্ছে না, টেলিভিশনের দোষ না এটা, এটা আমাদের দোষ। কারণ হচ্ছে আমরা দর্শক এবং বিজনেসম্যান এবং বিজ্ঞাপন নির্মাতা আমাদেরও দোষ আছে। কারণ হচ্ছে আমরা যা ইচ্ছে তাই করতেছি, শুধু আমি আরিফ না, আমি আরিফের মতো 100 জন পাবেন। তো এটা টেলিভিশনের মান কমানোর জন্য আমাদের দায় দায়িত্ব অনেকটা আছে, বাড়ানোর জন্য আছে। দর্শক যদি আমরা বাড়াতে না পারি আমাদের প্রোগ্রাম দিয়ে, আমাদের বিজ্ঞাপন দিয়ে, তাহলে টিআরপি রেট বাড়বে না। আর বাহিরের মানে অন্যান্য কমিউনিটির মানুষ যখন বিজ্ঞাপন দিবে, সম্ভবত এটা টিআরপি রেট যাচাই করে যে তোমাদের দর্শক কেমন। তো এই জন্য বলছি যে একটা ইয়া হবে, কমিটি হবে, যে বানাক টেলিভিশনে গেলে টেলিভিশন বলবে যে আপনি ওই কমিটির কাছে যান, ওইটাকে আপনি অ্যাপ্রুভ করে নিয়ে আসেন। আমরা দেখি যে ইন্ডিয়ান বা পাকিস্তানি অনেক টেলিভিশন চ্যানেল আমাদের এনটিভি বা চ্যানেল আই এর মতো কিন্তু এখানে অপারেশন করছে, এবং তারা কিন্তু খুব দাপটের সঙ্গে ব্যবসায়িক সাফল্য নিয়ে কিন্তু বিচরণ করছে, এবং বিজ্ঞাপনের বাজারও কিন্তু তাদের অনেক বড়। আমরা সেই জিনিসটা পাচ্ছি না কেন, মানে শুধু বিজ্ঞাপন নাই, বিজ্ঞাপন থেকে একটু বাইরে এসে প্রথমে হচ্ছে যে প্রথমে যে আলোচনাটা আপনি করেছিলেন যে বিজ্ঞাপনের ডেভেলপমেন্ট হয়েছিল কিনা এই দেশে, ডেভেলপমেন্ট কিছু আছে, একদম নাই সেটা আমি বলবো না। কারণ আমি কিন্তু দেখেছি এই দেশে বিজ্ঞাপন করতে যে হাতে লিখে ধরে রেখেছে এবং সেটা ক্যামেরাদের তুলে সেটি অনেয়ারে যাচ্ছে বিজ্ঞাপন সেই জায়গাটা থেকে। হ্যাঁ, আমরা কিন্তু এখন মনে করেন কিছু দুই একটা হলো থিম বেসড বিজ্ঞাপন হচ্ছে, সুতরাং পরিবর্তন হয়নি এটা ঠিক না, পরিবর্তন হয়েছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে ইয়েস, বাজেটের ক্ষেত্রে আমি আমি এই কথা বলতে পারি যে 2003-04-এ আর সরি 7-8-এর দিকে আমি 5,000-6,000 pounds দিয়েও কিন্তু এই বাংলাদেশিদের বিজ্ঞাপন তৈরি করেছি। এখন কিন্তু আমি ইন্ডিয়ান কমিউনিটি ছাড়া আমি এই বাজেটের বিজ্ঞাপন কিন্তু এখানে পাই না। সো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা নিচের দিকে নেমে গিয়েছে, যেটা হচ্ছে কোয়ালিটির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে অবভিয়াসলি আমি সেটা বলবো যে ইয়েস, আমরা কোয়ালিটিতে দিন দিন নিচে যাচ্ছি। এবং এই যে নিচে যাওয়ার ফলে যে আদার্স কমিউনিটি যখন দেখে আমাদের টেলিভিশনটা, এটাই বলছিলাম আমি যে যখন তারা যখন স্ক্রিনটা দেখে, স্ক্রিনটা দেখে যখন আমাদের বিজ্ঞাপনগুলো দেখে, তখন তাদের আর রুচি হয় না যে এই জায়গাটা তাদের বিজ্ঞাপন দিতে। এটা একটা বড় কারণ। আমি বিকজ আমি যেহেতু দুই জায়গায় কাজ করি, আমি ইন্ডিয়ান কমিউনিটির সাথেও কাজ করি, আমি বাংলাদেশি কমিউনিটির সাথে কাজ করি, আদার্স কমিউনিটির সাথেও কাজ করি। এবং আপনি জানেন যে আমি স্টার প্লাসে আমার প্রচুর বিজ্ঞাপন গিয়েছে এবং স্টার প্লাসের সাথে আমি কাজ করেছি ওদের সাথে। তো সেই জায়গাটাতে আমি যদি বলি যে আমাদের, অথচ আপনি অনেক ব্যবসা পাবেন যে ব্যবসাটা সেটা অন্য অন্য কমিউনিটির ব্যবসা, তার ব্যবসা হয়তো অনেকটা পার্সেন্টেজই আমাদের কমিউনিটি জড়িত, তার প্রোডাক্টটা আমরা খাই, চাল ডাল এটা সেটা আমরাই খাচ্ছি, আমরাই সবচেয়ে বড় ভোক্তা। 15,000 রেস্টুরেন্টের সবচেয়ে বড় মার্কেট তাদের, এই 15,000 রেস্টুরেন্ট, এই 15,000 রেস্টুরেন্টের মালিক কে? আমরা। এই মালিকরা কোন টেলিভিশন দেখে? এই আমাদের টেলিভিশন দেখে, অথচ তাদেরই প্রোডাক্টের বিজ্ঞাপনটা কিন্তু আমাদের এখানে আসছে না। আমি একটু সৈয়দ চৌধুরী আপনার কাছে আসতে চাচ্ছি, জুবের বাবু যেটি বললেন সে বিষয়ে আসবো, কিন্তু তার আগে আরিফ যে প্রস্তাবটি দিয়েছেন যে আসলে এরকম কোনো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তার করানো সম্ভব কিনা মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে, এটি কি কোনো বাস্তব সুযোগ আছে? কোনো সুযোগ আছে, শুরু করা যেতে পারে, কাউকে না কাউকে দিয়ে তো শুরু করতে হবে। টেলিভিশন 99-এ শুরু হয়েছিল, এখন তো 6টা হয়েছে। আরিফ ভাই যেটা বলছেন সেটা শুরু করা দরকার, যে একটা বোর্ড, তাইলে ওনাদের মধ্যে এটা মানে একটা সমিতি গঠন হয়ে যাবে, মানে যারা বিজ্ঞাপন নির্মাণ করেন। হ্যাঁ, ওনাদের মধ্যে যদি একতা থাকে, আমার মনে হয় যে সেখানে অবশ্যই টেলিভিশন মালিকদেরও একটা ভূমিকা থাকবে। টেলিভিশন মালিকদের এখন সমস্যা হচ্ছে কি, আমি বলি আপনাকে, মানে মনে করেন এক টেলিভিশনের মালিক কথা শুনে আরেক টেলিভিশনের মালিক কথা শুনে না, কয়াদুর রাগ তোমার, এগুলা বহু দেখছি। বাট শুরু করলে আমার মনে হয় কাজ হবে। আপনি যদি ঘরে বসে বলেন যে আপনি বিশ্ব জয় করে ফেলবেন, সেটা সম্ভব না, আপনাকে শুরু করতে হবে। এবং ওনারা যদি ইনিশিয়েটিভ নেন তাহলে আমার মনে হয় এটা সম্ভব, অসম্ভব বলতে কিছু নেই। আমি আসলে আমি একটু দ্বিমত পোষণ করি বিষয়টাতে, এই কারণে শিল্পী আসলে কোনোদিন কোনো বাধা দিয়ে শিল্প হয় না, যেটা আমি বিশ্বাস করি। আপনি একজন কবিকে যদি বলেন যে আজকে গোলাপ ফুলটা নিয়েই তোমাকে কবিতা লিখতে হবে, ভেরি ডিফিকাল্ট। এখন যেটা হচ্ছে যে উনি সোহেব ভাইয়ের কথা ডিফারেন্ট, কারণ সোহেব ভাইয়ের কিন্তু তিনটা রূপ। একটা হচ্ছে উনি মালিক, অর্থাৎ মালিক পক্ষ যেখানে উনি ব্যবসা করেন, অন্যদিকে উনি একজন সাংবাদিক,
সেই ক্ষেত্রে উনি একজন ক্রিয়েটিভ মানুষ। আবার তিন নম্বর হচ্ছে উনি একজন প্রেজেন্টার, সেই ক্ষেত্রে উনি স্টার। ঠিক আছে, যেটা বাস্তব সেই ক্ষেত্রে উনার পক্ষে যখন বিজ্ঞাপনটা আসে দেখে বলে সেটা কি বিজ্ঞাপন, কিন্তু চিন্তা করে মাথায় চিন্তা হচ্ছে যে মালিক আটশোটা পাউন্ড আসবে, আরে ভাই খুব সুন্দর বিজ্ঞাপন। তো সুতরাং ওনাদের পক্ষে অ্যাকচুয়ালি দ্যাট ভেরি ডিফিকাল্ট, কারণ এই জায়গাতে ব্যবসা একটা জড়িত। এবং আপনারা জানেন যে এখানকার বাংলা চ্যানেলগুলো খুবই মানে তারা খুব খুব একটা প্রফিটে নেয়, সুতরাং তারা যথেষ্ট সংগ্রামে আছে এখনও, এটা একটা ব্যাপার। দুই নম্বর হচ্ছে যখন আপনি কোয়ালিটির কথা বলবেন, যখন রেগুলেটরি বোর্ডের কথা বলবেন, এটা এরা কারা হবে বাংলাদেশে? বাংলাদেশে আপনি জানেন যে FDC যেটা মানে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা, FDC-তে কিন্তু ছবি বানাতে গেলে আপনাকে FDC-র মেম্বার হইতে হয়, ডিরেক্টর অ্যাসোসিয়েশনের মেম্বার হইতে হয়। তো আমি যখন 2005-এ মেম্বার হতে গেলাম তখন আমাকে বলে যে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। তো আমি প্রথম প্রশ্ন ছিল ইন্টারভিউ নিবেটাকে? তো বিষয়টা ওই রকমই হচ্ছে এখন, আপনি যে এই যে রেগুলেটরি বোর্ড বসাবেন এরা কারা হবে, কারণ এটা বুঝার তো ক্ষমতাটা থাকতে হবে। আপনি হবেন মানে যারা আমি তো আমি তো অপোজিট পক্ষ, না না আমি বলি আমি তো বানাবো, মানে আপনি আপনাকে বানাবো, যারা বানাবে তারাই যদি কোয়ালিটি মেইনটেইন করে, যারা বানায় মনে করেন আপনি এখানে যারা বানাবে আপনারা যদি সমিতি করেন, শুরু করে দেন, সমিতি করেন বা এরকম একটা রেগুলেটরি বোর্ড করেন, তাহলে আমার বিশ্বাস এটা হয়তো আপনারা মানবেন। আমরা যদি পাস না করি যে এই আর বিজ্ঞাপন এই এই বিজ্ঞাপন দেওয়া যাবে না, তখন তো অল্টারনেটিভ নাই ভাই, না অল্টারনেটিভ নাই, তখন আপনি কিন্তু ওভারনাইট এরকম পারবেন না, রাইট? আপনাকে সময় লাগবে আস্তে আস্তে। আমার যেটা প্রশ্নটা হচ্ছে কেন আমি কথা টানলাম যে বাংলাদেশ টেলিভিশন যখন এক সময় একা ছিল বাংলাদেশ টেলিভিশন, তখন বাংলাদেশ টেলিভিশনে কিন্তু এরকম একটা বোর্ড ছিল, এবং বাংলাদেশ টেলিভিশনের বিজ্ঞাপনের মান ইভেন নট অনলি দ্যাট, বিজ্ঞাপন নির্মাণের আগেই তাকে স্ক্রিপ্ট দিতে হইতো একটা সময় বাংলাদেশে, এবং ওই স্ক্রিপ্ট পাশ করে এনে তারপর বিজ্ঞাপন আপনি বানাবেন, বানায় তারপর আবার ভিজুয়ালি সেটা পাঠাতে হবে, এবং সেই ভিডিও দেখে তারা আবার পাশ করে দিত যে ইয়েস তোমার ভিডিও ঠিক আছে, নতুবা কারেকশন দিত যে এখানে এখানে কারেক্ট করো, এখানে ডিজেল বাদ দাও, এখানে কাট দাও, মানে তারা ইভেন আপনার ক্রিয়েটিভিটি ধার দিত। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে, আপনি বলছেন যে বিষয়টা ডিফিকাল্ট এরকম একটি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক দাঁড় কারণে, আপনার কি কোনো বিকল্প প্রস্তাব আছে কি না ইম্প্রোভাইজ করার ক্ষেত্রে? বিকল্প প্রস্তাব এটাই আমি যেটা মনে করি যে আমাদের সচেতনতা হবে, আমাদের আমরা যারা বিজ্ঞাপন বানাই তারা যেমন সচেতন হতে হবে, যারা বিজ্ঞাপন বানাইতে দেন অন্যদেরকে তাদেরকে সচেতন হওয়া আরও বেশি জরুরি। তাদের বুঝতে হবে যে আসলে কোন লোকটা এই বিজ্ঞাপন তৈরি করতে পারবে, কারণ তার এই বিজ্ঞাপনটা, এই বিজ্ঞাপনটা কিন্তু আমার না, আমি বানাচ্ছি ঠিকই, বিজ্ঞাপনটা কিন্তু আমার না, বিজ্ঞাপনটা কিন্তু ওনার। সুতরাং এই বিজ্ঞাপনটা দিয়েই কিন্তু ওনার ব্যবসার সুনাম হোক দুর্নাম হোক সমস্ত কিছু নির্ভর করবে। সুতরাং ওনাকে এই ডিসিশনটা নিতে হবে যে আমি কাকে দিয়ে বিজ্ঞাপন বানাবো। ওনারা যদি এই কাউবয়দেরকে দিয়ে বিজ্ঞাপন না বানায় তাইলে কিন্তু আস্তে আস্তে এটার উত্তর উত্তর এই ইয়েটা আপনার পরিস্থিতিটা চেঞ্জ হয়ে যাবে। অনেক ধন্যবাদ জুবায়ের বাবু। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখলেন তারা হয়তো বিজ্ঞাপন চিত্রের এই ইম্প্রোভাইজেশন বা এটির মান উন্নয়নে আপনাদেরও নিজস্ব ভাবনা আছে, মত রয়েছে। আমাদের এই অনুষ্ঠানে আপনারা আপনাদের মতামত পাঠাতে পারবেন, ইমেল করতে পারবেন, এবং আমাদের অফিসে ফোন করে আপনারা আপনাদের যে নিজস্ব ভাবনা রয়েছে সেটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন। আগামী অনুষ্ঠান, আগামী NTV এক্সক্লুসিভ দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।